এভরিওয়ান, দিস ইজ প্রিয়াঙ্কা ফ্রম দ্য সিটি অফ জয় কলকাতা। আজকে কি ধরনের কালেকশন থাকছে এক ঝলকে দেখে নিন। এটা দেখো কি সুন্দর এই ডিজাইনটা, খুব প্ল্যান্টার গুলো দেখো পুরো একদম কুমড়ো স্টাইলে, কিন্তু দেখতে কি দারুন না। এগুলো তো এখন খুব বেরিয়েছে পিন্টারেস্ট বোর্ড দিয়ে এই জিনিসগুলো। এগুলো কি সুন্দর, পুরো মান্ডালা হাতের কাজ করা, বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের, এটা আবার অম্ব্রে এফেক্টের মধ্যে। আমি চলে এসেছি হাতিবাগানে, আর তোমাদের দেখাবো পুরো ক্রকারি কালেকশন, কারণ তোমরা জানো হাতিবাগানে কিন্তু বেস্ট ক্রকারি পাওয়া যায়, আর তোমরা প্রচন্ড রিকোয়েস্ট করেছিলে। তো আজকে এক্সপ্লোর করবো পুরো হাতিবাগানের ক্রকারি কালেকশন। যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই ধরনের শপিং কালেকশন আরও দেখার জন্য। তো চলো দেখে নিই যে কী কী ধরনের কালেকশন আছে কি না আছে। তোদের ফার্স্টে আমি একটু চারপাশটা দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় আছে। এই যে সামনে কেএফসি আছে, দেখো কেএফসির পাশে এখানে একটা এই ক্রকারি স্টলটা আছে। কি সুন্দর সুন্দর এখানে ক্রকারি রয়েছে, বিভিন্ন রকমের হাড়ি হান্ডির ওটা ইসের সেটটা আছে, কি সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। এখানে বিভিন্ন রকমের তোমরা টি কাপস পাবে, দেখতেই পাচ্ছ কত রকমের টি কাপস আছে, এগুলো বিভিন্ন রকমের আছে। এই যেগুলো কফি হাউসের যে কফির কাপগুলো থাকে ওরকম টাইপের এগুলো আছে, তার সাথে এখানে ছোট ছোট বিভিন্ন রকমের টি কাপস পেয়ে যাবে। টি কাপসের তোমাদের ফার্স্টে ভ্যারাইটিগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো কত রকমের টি কাপস রয়েছে, এগুলো বিভিন্ন আলাদা আলাদা রেঞ্জের মধ্যে পাবে। দাদা এগুলো কীরকম আছে? 20 টাকা করে তোমরা এখানে বিভিন্ন রকমের টি কাপস পেয়ে যাবে, আলাদা আলাদা ভ্যারাইটির আছে, দেখতেই পাচ্ছ কত রকমের ভ্যারাইটি আছে, বেশ সুন্দর সুন্দর আলাদা আলাদা রেঞ্জের মধ্যে তোমরা এখানে টি কাপসগুলো পেয়ে যাচ্ছ। মানে 20 টাকা 30 টাকা বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে এই টি কাপসগুলো আছে। এবারে আসছি কিছু তোমাদের, এগুলো কত করে? আচ্ছা আরও ভ্যারাইটি আছে, দেখো এগুলো শুধু টি কাপসের মধ্যেই আলাদা আলাদা ভ্যারাইটি ডিজাইন আছে। এই সাইজটা মানে এই যে রাউন্ড শেপের মধ্যে একটু, এগুলো খুব ভালো আছে, এগুলো খুব ভালো লাগে দেখতে, মানে ডিজাইনটা খুব সুন্দর। এগুলো সব 30 টাকা করে যাচ্ছে। এবার তোমাদের কিছু কফি মাগস দেখাই। কফি মাগসের মধ্যেও তোমরা অনেক রকমের পেয়ে যাবে, এই যে এই ধরনের কফি মাগসগুলো আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের। তারপরে এখানে দেখো ট্রেগুলো আছে, মানে মাগস এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ট্রে পেয়ে অনেক কিছু পেয়ে যাবে, সার্ভিং ট্রেগুলো। এগুলো তোমরা হোম ডেকোর হিসেবে ইউজ করতে পারো। এই যে এই ওয়াটারের যে সিপারটা আছে, আচ্ছা খুব সুন্দর, এগুলো 300-200 এরকম রেঞ্জের মধ্যে সেট পেয়ে যাবে বিভিন্ন ভাবে। তারপরে মেসেঞ্জার গুলো আছে, দেখো কত রকমের মেসেঞ্জার আছে। এই জার গুলো কত করে আছে? 130 করে মেসেঞ্জার গুলো আছে। তারপরে যে সিপার গুলো আছে, বিভিন্ন রকমের সিপার আছে দেখতে পাচ্ছ। এই যে এগুলো তো কফি সিপার গুলো, এগুলো তো এখন ভীষণ ভাইরাল, এগুলো তোমরা দেখতে পারো। এটা কি আছে? ও মা কি কিউট এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কি কিউট দেখাচ্ছে, বাচ্চাদের জন্য আছে। কত আছে না? 280 আছে। এখানে অনেক রকমের তো জিনিস আছেই, তার সাথে এই যে এখানে দেখো এগুলো আছে, কফি মাগগুলো আছে, এগুলো সব কফি মাগস আছে। কফি মাগসগুলো কিরকম আছে দাদা? এই কফি মাগস গুলো কিরকম আছে? 70 করে এখানে কফি মাগস গুলো আছে, দেখো। এই ওয়াইন গ্লাস গুলো কিরকম আছে? পার পিস 130। আচ্ছা এই ওয়াইন গ্লাস গুলো আছে 75 করে, আর ওই বড় গুলো যে আছে ওগুলো 130 করে আছে। আর এখানে বিভিন্ন রকমেরই তোমরা গ্লাস পেয়ে যাবে, এগুলো কত রকমের কত ডিজাইনের আছে। দেখো সিপার দেখছি, অনেক রকমের সিপার আছে, বিভিন্ন আলাদা আলাদা রেঞ্জের মধ্যে পাবে। তারপর এই যে এখানে অয়েল ডিসপেন্সারগুলো আছে, তারপর স্টোরেজ বক্স অনেক রকমের আছে, বিভিন্ন রকমের জিনিস স্টোর করার জন্য স্টোরেজ কন্টেনারগুলো যা আছে বিভিন্ন রকমের পাবে, প্লাস্টিকেরও আছে গ্লাসেরও আছে বিভিন্ন রকমেরই আছে। আর সিরামিক্সের এই যে এই সার্ভিং বোল, তারপর মানে বিভিন্ন রকমের যে বোলগুলো আছে দেখো বিভিন্ন সাইজের, এগুলো বেশ সুন্দর। এই হোয়াইটের মধ্যে কফি মাগসগুলো, হোয়াইটের মধ্যে পোলকা ডট এই কফি মাগসগুলো দেখো কি সুন্দর।
কফি মগজেরও প্রচুর আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে, 70-80 বিভিন্ন রকম আলাদা আলাদা রেঞ্জের মধ্যে পাবে। বিভিন্ন রকমের তোমরা ডিনার সেটও পেয়ে যাবে, লাউপালা, ডিভা এরকম ধরনের ব্র্যান্ডেডও পেয়ে যাবে, মিল্টন আছে, অনেক কিছু আছে। এখানে এম বাজার আছে, দেখো এম বাজারের একদম অপোজিটে এখানে তোমরা এই স্টলটা পাবে। আর এখানে কিন্তু দারুণ দারুণ সমস্ত রকমের ক্রকারি আছে। এগুলো কিরকম আছে দাদা? 250 আছে। এই সিপারগুলো এখন মানে ভীষণ পপুলার, ভীষণ চলছে। তারপর এখানে কফি কাপ, তারপর মাগস বিভিন্ন রকমের পেয়ে যাবে। এই যে কফি মাগস গুলো আছে, এগুলো কিরকম আছে কফি মাগ গুলো? এই যে এই কফি মাগ গুলো নানা রকম দামের আছে, স্টার্টিং 50 টাকা থেকে স্টার্টিং আছে। এগুলো 50 rupees থেকে স্টার্টিং করে আলাদা আলাদা রেঞ্জের মধ্যে তোমরা কফি মাগস পেয়ে যাবে। তারপর ওয়াইন গ্লাসেরও প্রচুর ভ্যারাইটি আছে এখানে, 3-4 রকমের ভ্যারাইটি আছে ওয়াইন। তারপরে যে ককটেল গ্লাস গুলো আছে, এগুলো 200-250 পিস করে আছে। এক একটা 200-250 করে যাবে, আলাদা আলাদা রেঞ্জের মধ্যে আছে। যেরকম ডিজাইন সেরকমের ওপরে পাবে, যেরকম কোয়ালিটি। বিভিন্ন রকমের সিপার রয়েছে বাচ্চাদের, বড়দের। তারপর অয়েল ডিসপেন্সার রয়েছে, কত রকমের ডিজাইন রয়েছে দেখো। বিভিন্ন রকমেরই এখানে তোমরা কালেকশন পাবে, ভাসেস কত রকমের, গ্লাসের ওপরে আছে, সেরামিক্সের ওপরে আছে, কত কিছু আছে দেখো। এই যে এই ভাসগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। কাপস, মাগস, টি কাপস, কফি মাগস প্রচুর, অনেক সুন্দর সুন্দর অনেক রকমের আছে। এগুলো তো এখন ভীষণ চলছে মার্কেটে। এগুলো দেখো 200-250 করে আছে, বিভিন্ন রকম আলাদা আলাদা ভ্যারাইটির মধ্যে পাবে। এদিকে ভেতরেও এখানে অনেকগুলো স্টল আছে, এখানে গিয়ে ভেতরে অনেকগুলো স্টল আছে। কফি মাগস গুলো কিরকম আছে? 50 টাকা আসবে, 50 টাকার মধ্যে আছে। বিভিন্ন রকমের কফি মাগস আছে দেখো, এগুলো সব অনেক বড় সাইজের আছে। টি কাপসও আছে, কফি মাগসও আছে। এখানে বিভিন্ন রকমের টি এখানে বিভিন্ন রকমের টি কাপস আছে, বিভিন্ন আলাদা আলাদা কালারের মধ্যে। এখানে দেখো কত কিছু আছে। এগুলো কিসের আছে? সেরামিক্স। এখানে কাপসের প্রচুর ভ্যারাইটি আছে, টি কাপসের আলাদা আলাদা বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। এই ডিজাইনটা দেখো কি সুন্দর, এই ডিজাইনটা আলাদাই রকম লাগছে দেখতে। আর বেশ ভালো স্টাডি আছে, কোয়ালিটিটাও ভীষণ ভালো, এগুলো তো ধরতেও ভয় লাগে। আর গ্লাসের মধ্যেও অনেক রকমের ডিজাইন আছে, কাপস তো প্রচুর আছে। এখানে সেরামিক্সের পরপর বেশ অনেকগুলোই স্টল পেয়ে যাবে। এখানেও তোমাদের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি টি কাপসের বিভিন্ন রকমেরই কালেকশন রয়েছে, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর টি কাপস রয়েছে, বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের আছে, আলাদা আলাদা কালারের মধ্যে আছে। এই যে বিভিন্ন সাইজের, এই যে এগুলো কি সুন্দর দেখাচ্ছে, পিঙ্ক কালারের ওটাও বেশ সুন্দর দেখাচ্ছে। এখানে বিভিন্ন রকমের বোলস পেয়ে যাবে, এগুলো কিন্তু প্লাস্টিকের বোলস আছে। তারপরে এই যে সেরামিক্সের এই জারগুলো আছে, এগুলো কি সুন্দর দেখায়, বিভিন্ন রকমের সাইজের, বিভিন্ন রকমের কালারের মধ্যে রয়েছে। তারপর প্লেটস বিভিন্ন রকমের আছে, ডেজার্ট প্লেট, ডিনার প্লেট বিভিন্ন রকমের আছে। সিপার কত রকমের আছে দেখো, কি সুন্দর সুন্দর সিপারগুলো আছে। এগুলো ভীষণ কিউট দেখাচ্ছে, বাচ্চাদের বড়রাও ইউজ করে। এখানে আছে গ্লাসের মধ্যে অনেক রকমের ভ্যারাইটি আছে, ভাস আছে কত রকমের দেখো। তারপর ওই যে ওই কেটলিগুলো এখন খুব বেরিয়েছে, এগুলোও রয়েছে। কফি মাগসও অনেক রকমের, অনেক কালারের মধ্যে পেয়ে যাবে। আর এগুলো বেশ সুন্দর দেখাচ্ছে। তারপর বিভিন্ন এখানে শুধু সেরামিক্সের ক্রকারি নয়, সেরামিক্সের এখানে বিভিন্ন রকমের তোমরা এই ঠাকুরের মূর্তি এগুলো সব পেয়ে যাবে। তারপর অনেক কিছুই আছে এখানে দেখতেই পাচ্ছ। এই স্টলটা তো দেখতে পাচ্ছি,
এখানে বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে। এই সিপার গুলো কিরকম আছে দাদা? এই যে এগুলো 100, এগুলো কাঁচের আছে না? কি সুন্দর এগুলো দেখো, এগুলো 100 করে আছে। বিভিন্ন রকমের এই গ্লাস কন্টেনার গুলো আছে, টিফিন কন্টেনার গুলো, এগুলো খুব সুন্দর দেখতেও সুন্দর আর অনেক কিছু মানে ভালো কোয়ালিটির। তারপর সিপার এখানে অনেক ভ্যারাইটির মধ্যে আছে, এগুলো খুব সুন্দরও দেখায়। তারপর এই যে এইগুলো আছে, তুলসী মঞ্চ আছে, কেটলি গুলো দেখো কি সুন্দর। তারপর ওগুলো আছে, এই যে এগুলো কি আছে দাদা, কিরকম আসবে? খুব প্ল্যান্টার গুলো দেখো পুরো একদম কুমড়ো স্টাইলে, দারুণ সুন্দর। 250 করে আসবে। কাপসের তো প্রচুর ভ্যারাইটি রয়েইছে, তার সাথে এখানে দেখো ডিজাইন গুলো দেখো, দেখেই মনে হয় কি সব নিয়ে নি। এই যে এখন এই যে টিপট গুলো বেরিয়েছে, এই ধরনের পিনফেস ওয়ার্ডি। দাদা এটা একটু দেখাবে, ওই টিপটটা কিরকম আছে? ওটা 450 মাইক্রোভেন, 450 আছে। তো হালকা পাতলার মধ্যেই আছে, কিন্তু দেখতে কি দারুন না? এগুলো তো এখন খুব বেরিয়েছে পিনফেস্ট বোর্ড দিয়ে এই জিনিসগুলো। এটা রাখো, স্ট্র গুলো দেখো বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের আলাদা আলাদা স্ট্র রয়েছে। তারপর তোমরা এখানে বিভিন্ন রকমের প্ল্যান্টার পেয়ে যাবে, ভাস পেয়ে যাবে, বিভিন্ন রকমের কত রকমের ভাস রয়েছে, ডিসপেন্সার অনেক রকমের রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিসপেন্সার রয়েছে। তারপর এই যে কফি কফি কাপ, কফি মাগ বলতে পারো, কফি মাগ গুলো রয়েছে গ্লাসের, এগুলো তো ভীষণ সুন্দর আছে, অনেক স্টাইলের অনেক ডিজাইনের মধ্যে এগুলো পেয়ে যাবে, অনেক ভ্যারাইটি রয়েছে। তারপর ককটেল মিক্সার, গ্লাসওয়্যার গুলো এখানে দেখো, বিভিন্ন রকমের বোল আছে, বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের রয়েছে। তারপর স্পুন বোলস এগুলো তো রয়েইছে, প্লেটস ডিনার প্লেটস, তারপর এই যে মেসেঞ্জার গুলো রয়েছে বিভিন্ন কালারের মধ্যে। মেসেঞ্জার গুলো একটা সময় মেসেঞ্জার ভীষণ পপুলার ছিল। আর তারপরে এই যে সিপার গুলো বাচ্চাদের জন্য এগুলো রয়েছে। এই কাপ গুলো কিরকম আছে? সব 40-50 এরকম রেঞ্জের মধ্যে আছে দেখো। এগুলো একটু বেশি মোটা বড়, এগুলো আবার তোমরা ওই জুস টুসও খেতে পারবে এটার মধ্যে, শেক টেক খাওয়ার জন্য এগুলো ছোট ছোট আছে, বেশ সুন্দর কিউট। গ্লাসের মধ্যে এখানে অনেক রকম আছে, অনেক রকমের ভ্যারাইটি আছে, কাপসও আছে, গ্লাস আছে, মাগস আছে, বিভিন্ন রকমেরই আছে, ওয়াইন গ্লাসও পেয়ে যাবে। এম বাজারের এক্সাক্ট অপোজিটে এখানে একটা স্টল আছে, এখানেও খুব সুন্দর সুন্দর ক্রকারি আইটেমস আছে। এই কাপগুলো দেখো কি দারুণ, ভীষণ সুন্দর। এর মধ্যে বিভিন্ন রকমের আলাদা আলাদা কালার আছে, আলাদা আলাদা ডিজাইন আছে, বাট এটা কিন্তু সব থেকে বেশি সুন্দর। কালারটা কি মিষ্টি না, আমার তো খুব ভালো লাগলো এটা। এগুলো সব পেয়ে যাবে তোমরা এখানে। এই প্ল্যান্টারটা দেখো কি দারুণ, এই পিঙ্ক কালারের প্ল্যান্টারটা ওখানেও দেখলাম, দেখানো আছে, ভীষণ সুন্দর সুন্দর প্ল্যান্টার রয়েছে। তারপর এই যে সেটগুলো আছে সেরামিক্সের, এখানে বিভিন্ন রকমের সেটসগুলো, এই সেটগুলো কিরকম আছে? হ্যাঁ 550, 550-এর মতো আছে। এখানে তারপর তোমরা এখানে যে হোল্ডার গুলো পেয়ে যাবে, এই হোল্ডার গুলো রয়েছে বেশ সুন্দর, ভাস রয়েছে অনেক রকমের সুন্দর সুন্দর। ওরে বাপরে, দেখো এই গ্লাস কোনোভাবেই ভাঙবে না, পুরো মাইক্রোওয়েভ সেফ এই গ্লাস গুলো রয়েছে। ওখানে গ্লাসের এখানে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে। ওরে বাপরে, যেভাবে বাড়ি মারছে, কাঠ বলে বাড়ি মারছে। বাজার কলকাতা আছে দেখো, বাজার কলকাতার অপোজিটে এখানে দাদা স্টল আছে। এখানে শুধু ক্রকারি নয়, এখানে তোমরা বিভিন্ন রকমের বটলসও পেয়ে যাবে, বিভিন্ন রকমের বটলস আছে। তারপর মানে প্লাস্টিকের বিভিন্ন রকমের আইটেমস পেয়ে যাবে, বিভিন্ন রকমের কন্টেনার আছে। তারপর এই যেগুলো আছে এগুলো সেটের মধ্যে কিরকম আছে? ও 180-220 এরকম রেঞ্জের মধ্যে আছে, বিভিন্ন আলাদা আলাদা আছে।
ও আর এই যেগুলো এটা 250 টাকা আছে, চারটের আছে না? আচ্ছা, তারপর বিভিন্ন রকমের এখানে স্প্যাচুলা, তারপর ব্রাশ, অয়েল ব্রাশ বিভিন্ন পেয়ে যাবে। তারপর এই যে এগুলো আছে, এগুলো কি কিউট, দেখো দেখতেও খুব সুন্দর দেখায়। প্লাস্টিকের অনেক কিছু পাবে, তার সাথে সেরামিক্সও রয়েছে। এখানে কাপস এর প্রচুর আছে, এখানে কফি মাগস গুলো আছে। কফি মাগস গুলো কিরকম আছে? 70 আছে, 90, 120। আচ্ছা, 70 থেকে শুরু, তারপর আলাদা আলাদা রেঞ্জের মধ্যে আছে। টি কাপস এরও প্রচুর ভ্যারাইটি আছে। আর এই যে এগুলো কত করে? এগুলো 200 আছে, 250 আছে, 350, যেরকম সাইজ। আচ্ছা, যেরকম সাইজ তার উপর ডিপেন্ড করে 200 250। আচ্ছা, 150, বিভিন্ন আলাদা আলাদা রেঞ্জের মধ্যে আছে। কাপস এখানে প্রচুর পেয়ে যাবে, বিভিন্ন রকমের প্লাস্টিক কন্টেনার, ভাস বিভিন্ন রকমের আছে, টিস্যু হোল্ডার, তারপর স্পুন হোল্ডার বিভিন্ন রকমের আছে, প্লেটস তো দেখতেই পাচ্ছ অনেক রকমের আছে, প্লাস্টিকের প্লেটস অনেক রকমের পেয়ে যাবে। বটলস এখানে বিভিন্ন রকমের আছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের প্লাস্টিকের মধ্যে আছে বিভিন্ন রকমের। এদিক থেকে আমি অনেকটা এগিয়ে এসেছি, ওই কলকাতা বাজার সামনে আছে। আর এখানে দেখো হিন্দুস্তান, আদি হিন্দুস্তান টেক্সটাইল আছে। আর এখানে যে হোয়াইট ফাঁকা বিল্ডিংটা আছে, অপোজিটে এখানে একটা স্টল আছে, এখানে খুব সুন্দর সেরামিক্সের প্ল্যান্টার্স আছে। এই প্ল্যান্টারগুলো কিরকম আছে? আচ্ছা, 250, 230, বিভিন্ন রকম আছে, 200, বিভিন্ন রকম আলাদা আলাদা রেঞ্জের মধ্যে তোমরা এখানে সুন্দর সুন্দর প্ল্যান্টার পেয়ে যাবে। এগুলো সব বালকনিতে রাখার জন্য বিভিন্ন রকমের প্ল্যান্টার্স আছে। এই বড়টা কিরকম আসবে? 500 টাকা। এই প্যাচার, এটাও বেশ সুন্দর কিন্তু, ভীষণ কিউট প্যাচাটা। এই প্যাচাটা আছে দেখো, সিঙ্গেল প্যাচা, এটা আছে 300। আর এটা আছে আবার বাচ্চা নেওয়া প্যাচা, এটা আছে 400। হাতি রয়েছে, কি সুন্দর কি কিউট। এই জারগুলো রয়েছে দেখো, এগুলো বেশ সুন্দর দেখাচ্ছে, বিভিন্ন রকম কালারের মধ্যে আছে। এই জারগুলো কিরকম আছে? 50 করে এই জারগুলো আছে, অনেক রকমের কালার আছে দেখতে পাচ্ছ। এই ছোট এগুলো আছে, এগুলো বেশ সুন্দর, এগুলো দেখতে পারো তোমরা, অনেক রকমের কালার আছে, অনেক রকমের কালার ডিজাইন আলাদা আলাদা মধ্যে তোমরা পেয়ে যাবে। এগুলো কাপসও আছে এখানে, কাপসও পাবে, বাট প্ল্যান্টারগুলো এখানে খুব সুন্দর। এই যে এখানে যে আলাদা আলাদা ডিজাইনের মধ্যে প্ল্যান্টার্সগুলো আছে, আলাদা আলাদা কালারও পেয়ে যাবে প্ল্যান্টারের মধ্যে। তুলসী মঞ্চ রয়েছে বিভিন্ন রকমের। এখানেও একটা স্টল আছে, এখানেও বিভিন্ন রকমের এই জারগুলো পেয়ে যাবে। এগুলো কত করে আছে? 50 করে আছে দেখো। এগুলো কিন্তু খুব সুন্দর স্টাডি আছে, বেশ কাছের মধ্যে আছে। এই বোলগুলো 25 টাকা, 25 টাকা আছে বোলগুলো, কি সুন্দর। আর ওই ওটার একটু সাইজটা বড় আছে না, এই বোলটা, এটা কত আসবে? এটা আছে 100 টাকা, এটা একটু হেভি আর বড় আছে অনেকটাই, ওটার থেকে এটা অনেকটাই বড়, 100 করে আছে। এই যে প্ল্যান্টার, এখানে ভাসগুলো, এখানে বেশ সুন্দর সুন্দর ভাস রয়েছে দেখো, খুব সুন্দর ভাসগুলো আরও আছে, মানে জাস্ট ওপেন হচ্ছে এখন সব। তো এখানে তোমরা এলে পরে আরও বেশ কিছু ভ্যারাইটি পেয়ে যাবে। এখান থেকে আমি আগে অনেক জিনিস নিয়েছি, এগুলো বেশ সুন্দর দেখাচ্ছে এই কন্টেনারগুলো। এখানে বেশ কিছু কাপসের কালেকশন আছে। এই কফি মাগগুলো কিরকম আছে? 80 করে আছে দেখো, বিভিন্ন রকমের কফি মাগস আছে, আলাদা আলাদা সাইজের, আলাদা আলাদা ডিজাইনের, বাচ্চাদের বড়দের বিভিন্ন রকমের আছে। একটু সাইজে ছোটও আছে, ওগুলো একটু কম রেঞ্জের হবে, যেগুলো একটু সাইজে বড় ওগুলো একটু বেশি রেঞ্জের। তারপর এখানে এই যেই বিভিন্ন তিনটের যে এখানে যে ইসেগুলো আছে, ক্রকারিগুলো, এগুলো খুব সুন্দর, এগুলো মানে হান্ডি টাইপের আছে। তারপর এমনি সেটের মধ্যেও তোমরা পেয়ে যাবে। ও দারুণ, এগুলো দেখো তো, এগুলো কি সুন্দর, পুরো মান্ডালা হাতের কাজ করা। দাদা এগুলো কিরকম আসবে হাতের? এগুলো 150 করে আসবে, হাতের পুরো কাজ করা আছে, হাতের মান্ডালা করা আছে। কন্টেনারও এখানে অনেক রকমের তোমরা পেয়ে যাবে। এই জারগুলো রয়েছে, কি সুন্দর সুন্দর জারগুলো আছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন কালারের। এটা আবার অম্ব্রে এফেক্টের মধ্যে রয়েছে, অম্ব্রে এফেক্টের মধ্যে যাচ্ছে।
সাইজগুলো মানে বেশ সুন্দর আছে দেখতে। তারপরে এই যে এখানে হোল্ডার গুলো পেয়ে যাবে, তুলসী মঞ্চ রয়েছে, গ্লাসের কাপ তো তোমরা সব জায়গায় পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা প্রায় প্রত্যেকটা স্টলে সেম টাইপেরই মোটামুটি জিনিস পেয়ে যাবে। চারদিক থেকে এখানে এখানে চারদিক থেকে গাড়ি আসে, তাই একটু প্রবলেম হয়ে যায়। এনিওয়ে তোমরা এখানে প্রায় প্রত্যেকটা স্টলে কিন্তু একই ধরনের কালেকশন পাবে, এক এক জায়গায় এক এক রকমের দাম কোট করে। এবার তোমরা যত ভালো বার্গেনিং করতে পারবে সেই হিসেবেই কিন্তু তোমরা জিনিস পাবে। তো যার বার্গেনিং স্কিল যত ভালো সে ভালো তোমরা ঠিকঠাক জিনিস পেয়ে যাবে। এখানে চন্দ্রানী পালসের অপোজিটে দেখো এই স্টলটা আছে, এখানে খুব সুন্দর সুন্দর তোমরা পুরো আইটেমস পেয়ে যাবে। বিভিন্ন রকমের ওয়াইন গ্লাস থেকে শুরু করে বিভিন্ন রকমের কন্টেইনার, তারপরে যে এখানে কাপসগুলো আছে এই কাপগুলো দেখো এগুলো কি মানে সুন্দর। এটা স্যুপ কাপ আছে না, স্যুপ কাপ আছে, কি সুন্দর। এগুলো তো ধরতেই ভয় লাগে, কখন আবার টুক করে পড়ে যাবে না। এই যে এগুলো এখন খুব বেরিয়েছে, এগুলো খুব সুন্দর সুন্দর আছে, মানে কাপস ভাসেস, তারপর গ্লাস, সমস্ত রকমের কুকওয়্যার আর কিচেনওয়্যার আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে এসে কিন্তু তোমরা দেখতে পারো। তো আই হোপ তোমাদের আজকে কালেকশনগুলো দেখতে ভালো লেগেছে। আমি তোমাদেরকে চেষ্টা করেছি প্রত্যেকটা স্টলই যেন তোমাদের একটু আমি এক্সপ্লোর করে দেখাতে পারি। তো আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও যদি এই ধরনের শপিং ব্লগ ভালো লাগে। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার মোটিভেটেড ফিল হয়। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করার জন্য লাইক করে দিও। দেখা হবে নতুন একটা শপিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তোমাদের কিন্তু আমি অনেক ভালোবাসি, এভাবেই সাপোর্ট করতে থাকো, এভাবেই ভালোবাসাই থাকো, দেখা যাবে আর ভিডিও। টাটা।